কালো চশমা পরে থাকে। কালো চশমা কেন পরে জানেন? শয়তান শালা, সরি শালা না বলি, শালা তো আবার না, এটা গালি না অবশ্য, এটা হচ্ছে আত্মীয়তা। তো শালা ওই কালো চশমা পরে ঘুরে, আমার কথা না এটা ওনার কথা, শালা মানে হচ্ছে আত্মীয়তা। এবার মালিক আফসারির সমালোচনা করে সাকিব খানের দরদ সিনেমার ডিরেক্টর যা বললেন, ওই কালো চশমা পরে মানে আত্মীয়তার মাধ্যমে বলতেছে আর কি, পরে একটাই কারণে, মিথ্যা যখন বলে মানুষ যেন চোখটা না দেখতে পায়। দিনের বেলা একটা ঘরের মধ্যে কালো চশমা পরার রিজনটা কি? সত্যি কথা বললে বা মিথ্যা কথা বললে আমরা চোখের এক্সপ্রেশন দিয়ে ধরে ফেলবো, এই চোখের এক্সপ্রেশন যাতে না ধরে ফেলে ওই জন্য শালা, সরি ওই ফ্যামিলির সম্পর্কের জন্য বলছি, আপনারা আলাদাভাবে নিবেন না, এই জন্য কালো চশমা পরে করে একটার পর একটা একটার পর একটা, মানে কেউ একটু টুস করে শব্দ করলে ওইটাই করতে হবে। আমার এত খারাপ লাগে মালিক আফসারি ভাই, এত খারাপ লাগে, আপনি রোজি আপার মতো একটা মানুষের, এরকম একটা নবাবী বংশের পরিবারের একজন জামাই হয়ে আপনার আজকে এগুলো করতে হচ্ছে? রোজি আপা আপনার তো কম দিয়ে জানেন, অনেক কিছু দিয়ে গেছে। যদিও রোজি আপা মরার পরে মাঝে মধ্যে আপনি একটু ওই ওই ফুলি তুলি মানে কি জানো ম্যাডাম ফুলি তুলি নিয়ে একটু দৌড় যাবো পারছেন, কিছুদিন উড়াউড়ি করছেন, সেটাও বন্ধ হয়ে গেছে, এখন জানি না কারে নিয়ে উঠতেছেন। মানুষের বয়স হলে এরকম হয়, একটা মানুষ, আর আপনারা দর্শক মনে কিছু করেন না, একটা মানুষের আজকে আল্লাহ বেহেস্ত নসিব করুক, রোজি আফারে বেহেস্তে নিয়ে যাক, এতদিন হয়ে গেছে একা একা থাকে তো মাথা একটু সমস্যা দেখা দিচ্ছে। অনন্য মামুন আরো বলেন, এই কিছু না হলে হাসি ভাই হাসি কম, কাজ করেন বেশি। আপনি একটার পর একটা বলে যাইতেছেন কি, এক ইউটিউবার ফোন করে বলছে আপনারে আমরা 60% গল্প জানি, আর আপনি ওইটা নিয়ে কন্টেন্ট বানাই দিলেন, ওইটা নিয়ে ডিরেক্টর এত কিছু শুনে, ভাই আপনি আমার সম্বন্ধে কি জানেন? আপনার সেটে ছিলেন আর আপনি বলেন কলকাতার এজেন্সি, ভাই আপনার মনে আছে যাওয়ান ছবি দেখিয়া সিটি বেজের বের কি যাওয়ান ছবি আনছিল কে? অনন্য মামুন ঠিক আছে, 6 মাস ঢাকায় থাকি, 6 মাস ইন্ডিয়া থাকি, নিজের জান জীবন পরিশ্রম সব কিন্তু এখানে দিয়ে রাখছি, দিয়ে একটা লিঙ্ক আর জোগাড় করছি। এরপরে অনেকেই অনেক কথা বলতেছেন এই সোনাল চৌহানকে নিয়ে সাকিব খানের কি লাভ হলো, নাকি সোনাল চৌহানের লাভ হলো? ভাই বিজনেস বলেছি এত ইজি না, ওয়েটার ওয়াচ করেন, এত অস্থির হচ্ছেন কেন? আস্তে আস্তে শুনেন না কার কি লাভ হয়েছে কার কি হয়েছে না হয়েছে, সময় হলে তো দেখতে পারবেন। আমাদের এত অস্থিরতা নাই, আপনাদের এত অস্থিরতা কেন? অস্থিরতা বাদ দেন। এরপরে আমি একটা প্রোগ্রামে গেছিলাম, প্রোগ্রামে গিয়ে বলছিলাম তানভীর তারেক ভাই প্রশ্ন করছিল মামুন যদি শাহরুখ খান আপনার, ভাই আমি বললাম হ্যাঁ অবশ্যই ফ্যান মালিক আফসারি ভাই, এইটা তো আপনার চলতেছে, বাপ রে বাপ শাহরুখ খানকে নিয়ে ছবি বানাবে, ভাই এটলি আজকে ওই বাসার সামনে দাঁড়ায় ছিল হাঁটাহাঁটি করছে, এরপরে গিয়ে শাহরুখ খান স্বপ্ন দেখতে হবে ভাই, আমরা স্বপ্ন বিলাসী মানুষ ডিরেক্টররা, স্বপ্ন না দেখলে তো ভাই আপনার মতো ওই কালো চশমা চোখে দিয়া ও কে কি করলো, কার বউ হারায় গেল, কার কি হারায় গেল, হ্যাঁ 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 কইরা কইরা ও কিছু ডলার ইনকাম, আমাদের তো ওই চিন্তা আমরা নাই ভাই, আমাদের চিন্তা আমাদের অনেক বড়, একটু থামেন না ভাই। জীবনে পৃথিবীতে একটা জিনিস কিন্তু ভাই, ও মালিক আফসারি ভাই খালি বদনামি করে গেলাম, একটা ভালো গুণ আছে কিন্তু সেটা মাথায় রাখতে হবে, হ্যাঁ কালো চশমা পরেই বলি, বাংলাদেশে একমাত্র ডিরেক্টর আমি যত সিনিয়র লোকের সাথে কাজ করছি, শফি আমাদের শফি সাহেব, তারপরে আমাদের খসরু সাহেব, সবার সাথে কাজ করছি, যত যত ডিরেক্টর ছিল সবাই একই কথা হচ্ছে, বাপ রে বাপ বাংলাদেশে কিন্তু একটা মাস্টারপিস কপিরাইটার আছে সেটা মালিক আফসারি, মানে এক জায়গায় যদি 20 টন ইয়ে থাকে বালি থাকে ওনাকে 20 টন বালি কিন্তু দিতে হবে ভাই, আসেন না 2013 এ আইসা একটা গল্প বানান সুন্দর করে বানায় ওটিটির কাছে নিয়ে গিয়ে আপনার নাম দিয়ে বিক্রয় করেন, তারপরে দেশের বাইরে একটু ইম্পোর্ট করে চালান ভাই, আমরা খুব খুশি হব, আমরা সিনিয়রকে রেসপেক্ট করতে চাই, আমি চাই আপনি ছবি বানাবেন আমি আপনার ছবিতে অ্যাসিস্ট করবো ভাই, শিখার অনেক কিছু আছে, আপনি একটা ফিল্ম ইনস্টিটিউট ভাই, তবে কপি পেস্ট শিখতে চাই না। পরিচালক অনন্য মামুনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন, আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।